সিঙ্গাপুরে আমাকে 2090 সালে জিজ্ঞেস করলো হোয়ার ইউ ফ্রম, আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ। ও বেড়া জায়গায় গেলো, বাংলাদেশকে চিনতেছে না। তখন আমাকে বলতে হতো নিয়ার ইন্ডিয়া। মাননীয় স্পিকার, এই আজ থেকে এক বছর আগে আমি ইউরোপে গিয়েছিলাম, ইউরোপে আমাকে জিজ্ঞেস করলো হোয়ার ইউ ফ্রম, আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ। ও ইউ আর গ্রেট লিডার শেখ হাসিনা, দেখেন আমাদের দেশটাকে কোথায় নিয়ে গেল জননেত্রী শেখ হাসিনা। একটাই আমাদের ঠিকানা, শেষ ঠিকানা হলো আমাকে যেন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মেরে পাস কোই ফাজ নেই হ্যায়, মুঝে মাফ কর দিও আপ লোগ সারে, মুঝে ছুটি দে দে, মেয়ে ইস দুনিয়া সে ছুটি জাতা হুয়া। যুগে যুগে নবী রাসূল এসেছে এই পৃথিবীর বুকে পথ প্রশস্ত মানুষকে পথ দেখানোর জন্য। এখন নবী রাসূল আসার সুযোগ নেই, এখন আসলে আল্লাহর প্রিয় মানুষ কিংবা আল্লাহর ওলি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার প্রিয় নবী রাসূল শেখ হাসিনা আল্লাহ পাকের একজন ওলি। যারা অহংকার করে বলেছিল হুজুরদের ছাড়াই আমরা ভালো দোয়া করতে পারি, নেতাদের দোয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার মাধ্যমে একটা দেশকে কলঙ্কমুক্ত করেছি। বাবু জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও আল্লাহ। বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আলাইকুম, ভুলে গেছি সরি, এই বলে আমার মোনাজাত শেষ করছি। রব্বানা লাতুজে কুলুবানা, রব্বানা লাতুজে কুলুবানা বাদা ইজ হাদাই। বাংলাদেশ কেমন আছো? ভালো আছি, ধন্যবাদ ভাইয়া। না না আমলি আমলি সুর সুর জিলেতি ভালো। এই মাই ফ্রেন্ড সিলেতি ভালো, ঢাকা ফোকা ঢাকা ফোকা। আরে ভাই এই হজরত শেখ হাসিনার আমলে বিদ্যুতের উন্নয়নের সুযোগে তো আর দেশে টিহাই যাচ্ছে না, এত বিদ্যুৎ। হ্যাঁ মানুষ তো আগে আপনার রাস্তাঘাটে জয় বাংলা জয় বাংলা বলছে, এখন বলতেছে বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুৎ, চারিদিকে শুধু বিদ্যুৎ আর বিদ্যুৎ, এত বিদ্যুৎ। এই জামাত বিএনপির আমলে তো আপনার মাঝে মধ্যে বিদ্যুৎ যেত, এখন তো বিদ্যুৎ মাঝে মধ্যে আসে, এটা কত বড়।